हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस एन करियर। फ्रेंड्स, 14/12/2021 WBMSC अर्थात वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशन থেকে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, যার অ্যাডভার্টাইজ নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যে মহামানি ডেভেলপমেন্ট অথরিটিতে বিভিন্ন পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেই সমস্ত পোস্টের এক্সাম ডেট এবং সিলেবাস সম্পর্কে এখানে বলা হয়েছে। তাই ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দুটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে রয়েছে রিটেন এক্সাম। রিটেন এক্সাম হবে 200 নম্বরের, আর কোশ্চেন থাকবে 100টি, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1 করে, অর্থাৎ প্রত্যেকটি রং আনসারের জন্য 1 নম্বর করে কাটা হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা। তারপরে তোমরা যদি রিটেন এক্সামে কোয়ালিফাই হয়ে যাও, তোমাদের জন্য পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের, যার মধ্যে কোয়ালিফাইং মার্কস রয়েছে 45%, যেটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 40%, আর এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 35%। এবার আমি এক্সাম ডেট সম্পর্কে দেখে নেব। মহাবনী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যে যে পোস্টের এক্সাম রয়েছে 26/12/2021 সানডে অর্থাৎ রবিবার, সেই সমস্ত পোস্টগুলো হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা সিভিল। এই সমস্ত পোস্টের সিলেবাস সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল মার্কস রয়েছে 200, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা হবে, আর 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 2 করে, আর নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটি রং আনসারের জন্য 1 নম্বর করে কাটা যাবে। এখানে কী কী পড়তে হবে রয়েছে দেখো, জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এবং রিজনিং। সময় দেওয়া হবে 2 ঘন্টা। নেক্সট পোস্ট হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে 200 নম্বরের পরীক্ষা হবে, সেম 100টি কোশ্চেন, এবং নেগেটিভ মার্কিং রয়েছে, ইচ রং আনসার 1, অর্থাৎ প্রত্যেকটি রং আনসার আনসারের জন্য 1 নম্বর করে কাটা হবে। এখানেও জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স এবং রিজনিং, ম্যাথমেটিক্স রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডস। সময় দেওয়া হবে 2 ঘন্টা। এরপর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানেও টোটাল মার্কস রয়েছে 200, অর্থাৎ 200 নম্বরের পরীক্ষা হবে, এবং প্রত্যেকটি কোশ্চেন 2 করে হবে, কোশ্চেন হবে 100টি। এখানের সিলেবাস রয়েছে AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে ডিপ্লোমা লেভেলের যে এক্সামিনেশন হয়েছিল, সেই লেভেলের এখানে কোশ্চেন আসবে, অর্থাৎ সেই লেভেলের সিলেবাস এখানে রয়েছে। নেক্সট রয়েছে 2/1/2022 সানডে যে যে পোস্টগুলোর এক্সাম ডেট রয়েছে, সেই পোস্টগুলো হলো ড্রাফটসম্যান, সার্ভেয়র, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা সিভিল। এখানেও সিলেবাস রয়েছে, প্রথমে রয়েছে ড্রাফটসম্যান, এখানেও 200 নম্বরের পরীক্ষা হবে এবং 100টি কোশ্চেন থাকবে। এখানে সিলেবাস রয়েছে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, সময় দেওয়া হবে 2 ঘন্টা। নেক্সট পোস্ট হলো সার্ভেয়ার, এখানেও 200 নম্বরের পরীক্ষা হবে, এখানে সিলেবাস রয়েছে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড। নেক্সট পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, এখানেও 200 নম্বরের পরীক্ষা হবে এবং কোশ্চেন থাকবে 100টি, প্রত্যেকটি কোশ্চেনের মান 2 করে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটি রং আনসারের জন্য 1 করে কাটা হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা। এখানে কোনো রকম সিলেবাস মেনশন করা হয়নি, এখানে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যে মিনিমাম কোয়ালিফিকেশানটা রয়েছে, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কোশ্চেনের ধরন হবে, আর প্রত্যেকটা কোশ্চেন হবে ইংলিশে। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানেও 200 নম্বরের পরীক্ষা হবে এবং 100টি কোশ্চেন থাকবে, আর কোশ্চেন হবে, প্রত্যেকটি কোশ্চেন পেপারই হবে ইংলিশে। আর এখানে সিলেবাস হিসেবে কোনো রকম মেনশন করা হয়নি। AICTE অনুযায়ী যে ডিপ্লোমা লেভেলের যে এক্সাম হয়, সেই লেভেলেরই এখানে কোশ্চেন প্রস্তুত করা হবে। ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টের ওপর ভিত্তি করে। সেন্টারে কোনো রকম ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচ, কোনো রকম পেজ, কোনো কিছুই এখানে সেন্টারে নিয়ে যাওয়া যাবে না। আর অ্যাডমিট ডাউনলোড করতে পারবে
16/12/2021 থেকে যেটা 26/12/2021-এ যে এক্সামটা রয়েছে এবং 2/1/2022-এ যে এক্সামটা রয়েছে সেই এক্সামের জন্য অ্যাডমিট ডাউনলোড করতে পারবে 22/12/2021 থেকে। আর যেসব ক্যান্ডিডেট অ্যাডমিট ডাউনলোড করতে সক্ষম হবে না তাদের ক্ষেত্রে কমিশনের অফিসে গিয়ে অ্যাডমিট নিয়ে আসতে পারবে। যেসব ক্যান্ডিডেটের 26/12/2021-এ এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে 22/12/2021 থেকে 24/12/2021-এর মধ্যে অ্যাডমিট নিয়ে আসতে হবে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে। এবং যেসব ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/2022-এ এক্সাম রয়েছে তারা 29/12/2021 থেকে 31/12/2021-এ অ্যাডমিট সংগ্রহ করতে পারবে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সময়ের মধ্যে। এর জন্য নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটো এবং আইডি প্রুফ হিসাবে ইপিআইসি অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে।